দিনহাটায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েও যারা বিজেপিতে ভোট দিয়েছে তাদের নাম কেটে দেওয়া উচিত, এমনই বক্তব্য রাখতে গিয়ে বিতর্কে জড়ালেন খোদ তৃণমূল নেতা দীপক ভট্টাচার্য। প্রসঙ্গত গতকাল শনিবার বিকেলে দিনহাটার সুকারোর কুঠিতে 21 জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসকে সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে দীপক ভট্টাচার্য বলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার পরেও যারা তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে তাদের মধ্যে কিছু নাম কেটে দেওয়া উচিত। তৃণমূলের ব্লক সভাপতির মুখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম কাটার কথা শুনেই শোরগোল কোচবিহার জেলার রাজনৈতিক মহলে। যদিও তার বক্তব্যকে বিকৃতভাবে বিশ্লেষণ করা হচ্ছে বলেই রবিবার ফোন মাধ্যমে দাবি করেন তৃণমূলের ওই ব্লক সভাপতি। অপরদিকে তৃণমূলের এহেন বক্তব্যকে কটাক্ষ করলেন কোচবিহার জেলা বিজেপির সম্পাদক বিরাজ বোস। তিনি বলেন, লক্ষ্মীর ভাণ্ডার হোক বা যে কোনো প্রকল্পই হোক, সবকিছুই সরকারি প্রকল্প, সরকারের দায়িত্ব দলবদ নির্বিশেষে সরকারি প্রকল্পের সুবিধা সবাইকে পাইয়ে দেওয়া, কিন্তু তৃণমূল কংগ্রেস একচেটিয়া রাজত্ব কায়েম করার জন্য এই ধরনের কাজ করছে, যেটা গণতন্ত্রের পক্ষে বিপদজনক। কথা বলেছেন, অন্তত পক্ষে কিছু হলেও ওই বসফরণের মতো জায়গায় যারা এত কিছু পাওয়ার পরেও, লক্ষ্মীর ভাণ্ডার বর্ধিত টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, আমাদের সেখানে অন্তত পক্ষে কিছু লক্ষ্মীর ভাণ্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে। আমাদের দেখানো দরকার আছে যে টাকাটা মমতা ব্যানার্জি দিচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার দিচ্ছে, এরা নরেন্দ্র মোদী বাবার টাকা নয়, এরা তৃণমূল কংগ্রেসের সরকারের টাকা। এই টাকাটা আপনাদের দিচ্ছি যে আমাদের বুঝিয়ে দিতে হবে। আমরা শুধু বসকোটাল বা শুকরকুড়ির প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে অন্তত পক্ষে মানুষকে একটু জানানো দরকার। আজকে 100 দিনের কাজের টাকা যেটা কেন্দ্রীয় কংগ্রেস সবসময় রাজনীতি করে, যারা বিরোধী রাজনীতি করে তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে না, এবং এরা কিন্তু তৃণমূল কংগ্রেসের যে মন্ত্রী সে কিন্তু সকলেরই মন্ত্রী, বিরোধী দলের কার্যকর্তাদেরও মন্ত্রী। এই যে ইচ্ছাকৃতভাবে সরকারি সাহায্য প্রদান থেকে এদেরকে বঞ্চিত করার তৃণমূল কংগ্রেসের একটা টেন্ডেন্সি, এটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। ওরা বিরোধী শূন্য করে দিতে চাইছে, যেটা গণতন্ত্রের পক্ষে মানে বিপজ্জনক। তাই আমরা চাই আমাদের যেটা মোটো গরিব প্রান্তিক মানুষেরা কে কি পার্টি করলো সেটা না দেখে সকলকেই সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নৈতিক দায়িত্ব হচ্ছে সরকারের, সেই দিকটা খেয়াল রাখুক। কথাটা ঠিক, আমি যেটা কথা বলেছিলাম সেই কথাটাকে একটু বিকৃত করা হচ্ছে। আমি পরিষ্কার করে বলেছিলাম যে আমাদের নেত্রী তিনি ঘোষণা করেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার যারা 500 টাকা পেতেন তারা 1000 টাকা পাবেন, এবং 1000 টাকা যারা পেতেন তারা 1200 টাকা পাবেন। এটা শুধু ঘোষণাই ছিল না, লোকসভা নির্বাচনের আগে সেটা বাস্তবায়িত করা হয়েছিল। এবং পরোক্ষ হয় বিজেপির এক নেত্রী দিনহাটা সংহতি ময়দান থেকে পরিষ্কার করে ঘোষণা করেছিলেন যে বিজেপি যদি পশ্চিমবাংলায় 30টি আসন জেতে তবে 3 মাসের মধ্যে বাংলা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করে দেওয়া হবে। আমি বলেছিলাম তারপরেও যে সমস্ত মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের কথা চিন্তা ভাবনা না করে বিজেপিকে ভোট দিলেন, আজকের দিনে দাঁড়িয়ে যদি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যায় তাহলে কি পরিস্থিতি হবে, আমি সেই কথাটাই বলতে চেয়েছিলাম। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন 52 হাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য, যোগাযোগ করুন 9002805414।